জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান। এদিন বনগাঁতে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন তুলে নেন। শ্যামল রায়কে মানসিক রোগী বলে কটাক্ষ বিজেপির। জেলা পরিষদের আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান শ্যামল রায়। শ্যামল রায়কে মানসিক রোগী বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। প্রসঙ্গত, গত 15 তারিখ জেলা পরিষদে বনগাঁ 4 নম্বর আসনে মনোনয়ন জমা দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল রায়। একই আসনে তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেন জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস। এরপরই শুরু হয় রাজনৈতিক জল্পনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন শ্যামল রায়। এরপর বনগাঁ চাকদা রোডে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। পাশাপাশি ওই আসনে প্রার্থী শুভজিতের হয়ে নির্বাচনী প্রচারে যাবেন বলেও জানান তিনি। বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা না জেনেই নানান মন্তব্য করছেন। একটু ভুল বোঝাবুঝির জন্যে আমি নমিনেশন পেপারটা সাবমিট করেছিলাম 15/6/23। আমার ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব আইকন, এছাড়াও আমার বক্সিদা আছেন, বালুদা আছেন, তাপসদা আছেন, নির্মল ঘোষ আছেন, সর্বোপরি পার্থ ভৌমিক আছেন, তাদের নির্দেশে আমি নমিনেশন পেপার আজকে প্রত্যাহার করলাম। এই সঙ্গে বলে রাখি, নিন্দুকেরা বা বিরোধীরা যে কটাক্ষগুলো করছেন তারা, আমার মনে হয় দলের পক্ষ থেকেই বলছি, যে মূর্খের স্বর্গে বাস করছেন। নমিনেশন দলের ব্যাপার, এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা দল চিন্তাভাবনা করেছে তাকে নমিনেশন দেবে মনাকে, এবং মনাকে আমি আশীর্বাদ করি সে যেন জয়যুক্ত হয়। দল চিন্তা করেছে তাকে টিকিট দেবে, সেভাবেই সে টিকিট পেয়েছে। এতে কি, এতে কোনো দুঃখেরও নেই, কোনো দুঃখের ব্যাপার নেই এতে। দল যেভাবে পরিচালনা করবে, আমরা দলের সৈনিক, সেভাবেই আমরা চলব। নিশ্চয়ই আমাদের দলের সৈনিক, সে যুব সৈনিক, তার হয়ে প্রচারে শুধু ওই জায়গায় নয়, আমি সমস্ত আমাদের দলীয় যারা অনুগামী আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করুন। এ বিষয়ে জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, শ্যামলবাবু আমাদের সিনিয়র লিডার, দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এটা কোনো বিষয় নয়। আমাদের দলে প্রার্থী পদের জন্য একাধিক আমরা জমা করা হয়, তারপরে আমরা ড্যামি অনেক সময় বিধানসভায় আমরা ড্যামি ক্যান্ডিডেটও করি, তো এতে অসুবিধা কিছু নেই। আর শ্যামলদা আমাদের অভিভাবক এবং পার্টির একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তিনি পরিচালনা করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ড্যামি হিসাবেই তিনি জমা দিয়েছিলেন, এবং আজকে যখন ইয়ে হবে উনি তুলে নেবেন। যখন স্ক্রুটিনি হয়েছে, দেখেছে যে প্রার্থীপদ অসুবিধা হয়নি কোনো, তিনি তুলে নিয়েছেন, এটা নতুন করে কিছু নেই। এটা নিয়ে বাইরে যেসব গল্প তৈরি হচ্ছে, এরা যারা রাজনৈতিক মূর্খ তারা এইসব গল্প করতে পারে। শ্যামলদা নিয়ে আমাদের কোনো কিছু নেই, পার্টির উনি লিডার, উনি গুরুত্বপূর্ণ আমাদের অভিভাবক সম, উনি সেইভাবেই কাজ করছেন প্রার্থী। এই যে জায়গাগুলো আমাদের একাধিক প্রার্থী বলতে একের বেশি দুজন হয়েছে, সেই জায়গাগুলো আমরা ঠিক বুঝতে পারছিলাম না, যেহেতু তৈরি হয়ে নির্বাচনটা ঘোষণা হয়ে গেছিলো, কারোর হয়তো কাস্ট সার্টিফিকেটের প্রবলেম থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, সেইগুলো যাদের দুজন দিয়েছিল তারা সবই উদ্যোগ করে নেবে, স্বাভাবিক। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়েও দিলাম, এর মধ্যে অন্য কিছু নেই গল্পটা। যদিও শ্যামলবাবুর মনোনয়ন প্রত্যাহারকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, শ্যামল রায় মানসিক রোগী, ওনার উচিত আগে পাগলাগাড়োতে গিয়ে চিকিৎসা করানো। প্রথম কথা, শ্যামল রায় মানসিক রোগী হয়ে গেছে শুনে না, কারণ মানসিক রোগী না হলে তিনি প্রথম কথা নির্বাচনে টিকিট জমা দিয়েছেন, আবার টিকিট তুলে নিলেন। এখানে লড়াই আছে পিসিভাইপুর লড়াই,
হয়তো পিসিকে ডমিনেট করা হলো, ভাইপো জয়ী হলো, আগামীতে এর সুদূরপ্রসারী ফল হবে পিসির ক্ষেত্রে, যে ভাইপোকে জয়ী করলো এর ফল পিসিকে ভুগতে হবে। আর যিনি হুঙ্কার ছেড়েছেন বিরোধীদের উপলক্ষে, তানার আগে জায়গাটা তানার আগে উচিত মেন্টালি চিকিৎসা হওয়া উচিত, কারণ আছে আমাদের বনগাঁতে পাগলা গারদ আছে, সেখানে যাকে ট্রিটমেন্ট হওয়া উচিত, তারপরে সব হুঙ্কার দেওয়া উচিত। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।